আজকের ভিডিও শুরু করার আগে আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তার আগে বলি, করোনা ভাইরাসের শৃঙ্খলাকে ভাঙতে গোটা বিশ্বে চলছে লকডাউন, বন্ধ সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর এক বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা প্রতিটা ক্লাসের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করে স্কুলের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে তা পৌঁছে দিচ্ছে। সেগুলোর উত্তর খাতায় লিখে রাখতে হবে, স্কুল খুললে তার শিক্ষকদের কাছে জমা দিতে হবে। কিন্তু এখন কোনো ক্রমে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। শিক্ষা দপ্তরের এই মহান প্রচেষ্টাকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। শুভ সন্ধ্যা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি করাবো ক্লাস টেনের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান। এখানে একটা কবিতা দেওয়া আছে, দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই কবিতাটা পড়ো এবং নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তরগুলো করো। দেখো, কবিতাটা আমি প্রথমে পড়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পড়েছো এবং মারেও করেছো, তবু আমি একবার পড়ে দিচ্ছি। দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে আই শ্যাল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এই হচ্ছে কবিতাটা। এবার দেখো অ্যাক্টিভিটি ওয়ান কী কোয়েশ্চেন দিয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখান থেকে কারেক্ট অল্টারনেটিভটা খুঁজে নিতে হবে, অর্থাৎ যেটা এখানে অল্টারনেটিভ চারটে দেওয়া আছে অল্টারনেটিভ, তো কোনটা ঠিক হবে সেটা সেইটা লিখতে হবে, বসাতে হবে। এখানে যে জায়গাটা দিয়েছে তাতে করে এইটা লিখে এর উত্তরটা লিখে কমপ্লিট সেন্টেন্সটা এখানে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু শেষেরটা দেয়নি বলে জায়গা আমি তিনটে কি শুধু আনসারগুলো লিখে দিয়েছি, তোমরা পারলে এটার সঙ্গে যোগ করে লিখে দেখাবে বা এরম লিখলেও হবে। দ্য স্কুইরাল ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, নট অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন। তো তিনেরটা ঠিক হবে, কারণ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন মাউন্টেনের মতো অত বড় নয়, স্কুইরেল মাউন্টেনের মতো অত বড় নয়। তো এটাই উত্তর হয়ে গেল। বিয়ের দাগের, দি মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট মেক এ স্কুইরেল ট্র্যাক ক্যারি ফরেস্ট ক্যারি মাউন্টেন্স। তো মাউন্টেন পারে না, কি পারে না, ক্র্যাক এ নাট, একটা বাদাম ভাঙতে। তো এটা উত্তর হবে সি, দি স্কুইরাল ডাজ, দি স্কুইরাল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, স্কুইরাল এটাকে অপমানজনক বা লজ্জাজনক মনে করে না, টু অকুপাই দ্য মাউন্টেন প্লেস, অকুপাই দ্য রিভার, অকুপাই ইটস ওন প্লেস, অকুপাই দ্য ট্রি। তো অকুপাই ইটস ওন প্লেস, তার নিজের জায়গাটা ধরে রাখতে। স্কুইরাল লজ্জাবোধ করে না তার নিজের জায়গাটা ধরে রাখতে, ঠিক আছে। অ্যাক্টিভিটি টু, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। এর দাগে, সুইচ অন দ্য লাইট, আলোটা নেভাও। এটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটা লেট দিয়ে করতে হবে। লেট দ্য লাইট বি
switched on. Late হবে, তারপরে অবজেক্টটা বসাবে, তারপরে be বসবে, তারপরে মূল ভার্বের ভিতরে, তারপরে remaining যা থাকবে. Let the light be switched on. এবার দেখো be এর দাগের. I have been invited to their house. আমি তাদের বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলাম. মানে প্যাসিভে আছে, have been invited, প্যাসিভ. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি have been, has been ইত্যাদি হয়, আর ভিত্রি হয় প্যাসিভে. তো অ্যাক্টিভে কী হবে, তাদের বাড়িতে উপস্থিত ছিল মানে তারা নিমন্ত্রণ করেছিল, তাই আমি এখানে সাবজেক্টটা দিয়ে বসালাম. তো প্রথমে সাবজেক্ট বসিয়ে দিলাম, যেটা অবজেক্ট হতো সেটা সাবজেক্ট হলো দে. হ্যাভ বিন ইনভাইটেড ছিল, এখানে অ্যাক্টিভে হয়ে যাবে শুধু হ্যাভ ইনভাইটেড. তাহলে দে হ্যাভ ইনভাইটেড, আমরা জানি প্যাসিভ হলে হ্যাভ ইনভাইটেড থাকলে হ্যাভ বিন ইনভাইটেড হয়ে যায়. তো হ্যাভ বিন ইনভাইটেড আছে প্যাসিভে, তো অ্যাক্টিভে হয়ে যাবে হ্যাভ ইনভাইটেড. দে হ্যাভ ইনভাইটেড মি, আইটা মি হয়ে যাবে, এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে বলে আয়ের জায়গায় মি হয়ে যাবে. তাহলে দে হ্যাভ ইনভাইটেড মি. এবার রিমেনিংস টু দেয়ার হাউস. এবার হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি. অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো. নিচে আন্ডারলাইন করা শব্দগুলোর পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে? নিচে যে লিস্ট দেয়া আছে, এই যে লিস্টটা দেয়া আছে, এই লিস্ট থেকে বেছে যেটা হবে, যেটা ম্যাচ করবে সেটা লিখতে হবে. চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস ইফ নেসেসারি, ভার্বের ফর্ম পরিবর্তন করতে হতে পারে যদি প্রয়োজন হয়, ঠিক আছে? প্রথমে এটা কী আছে, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং, আমরা বুঝতে পারিনি সে কী বলছিল. তো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে. এখানে মেক আউট মানে বুঝতে পারা, এটা প্রেজেন্ট ফর্মে আছে, অতএব এটা প্রেজেন্টই থাকবে. এখানে যেহেতু প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট ফর্মেই আমি লিখব মেক আউট. বিয়ের দাগে, আই ক্যান নট টলারেট ইমপোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস এল্ডার, আমি বড়দের প্রতি বড়দের প্রতি ইমপোলাইট মানে হচ্ছে রুড় আচরণ সহ্য করতে পারি না. তো এখানে টলারেট মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা হচ্ছে প্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ, এখানেও দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা পুট আপ উইথই লিখব কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে. রানিজ গ্র্যান্ড মাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ, রানীর ঠাকুমা তার ছেলেবেলার দিন মনে করতে পারে না. রিমেম্বার মানে মনে করা, এখানে কল আপ মানে মনে করা, এখানে ক্যান নটের পর বসেছে তার মানে প্রেজেন্ট ফর্ম, এখানেও তার মানে কল আপই হবে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? এটা শেষ হয়ে গেল. তো এরপরে আমি আরও যে দুটো পার্ট দেওয়া আছে 2 এবং 3 তারও উত্তর করে তোমাদের জন্য তৈরি করে দেবো, তোমরা এগুলো দেখবে, আর যদি ভালো লাগে সেটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই মনে করে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে. তোমরা সবাই ভালো থেকো, বাই.